হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে আপনি একটি ইন্ট্রো ভিডিও খুব সহজেই বানাতে পারেন আপনার পছন্দ মতো। এটা বানাতে পারেন ক্যামতাসিয়া স্টুডিও 9 থেকে। তাহলে চলুন যাওয়া যাক স্ক্রিনে। প্রথমে স্ক্রিনে গিয়ে ক্যামতাসিয়া 9 ওপেন করি। ক্যামতাসিয়া 9 ওপেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করি। নিউ প্রজেক্টে আসার পরে দেখেন মিডিয়া অপশনে ক্লিক করার পরে এই সাইডে দেখেন লাইব্রেরি আছে, লাইব্রেরিতে ক্লিক করি। লাইব্রেরিতে আসার পরে একটু নিচে স্ক্রল করার পর দেখা যাবে ইন্ট্রো স্লিপ। ইন্ট্রো স্লিপে আসার পর এখানে সুন্দর সুন্দর ইন্ট্রো আছে, তাহলে আপনি চালাই দেখতে পারেন। আপনি যেটা পছন্দ আপনি ওটা নিয়েই কাজ করতে পারেন। তাহলে কী হয়, আপনি এই ইন্ট্রোটা আপনার নিজের মতো ইন্ট্রোটা তৈরি করবেন। দেখুন, তাহলে আমি আপনাকে দেখাই কীভাবে বানাবেন ইন্ট্রোটা। আজকে আমি এই ইন্ট্রোটা নিয়ে কাজ করব। তাহলে এই ইন্ট্রোটা আপনি রাইট বাটনে ক্লিক করে ধরে টেনে নিচে নিয়ে আসবেন। ট্র্যাক অনে, ট্র্যাক অনে নিয়ে আসার পর এই যে প্লাস চিহ্ন ওখানে ক্লিক করুন, উপর চালাই দেখুন। চালাই দেখার পরে আপনার এই যে টেক্সটটা আছে, আপনি এই টেক্সটটা চেঞ্জ করবেন। টেক্সটটা চেঞ্জ করার জন্য আপনি আপনার পছন্দ মতো টেক্সট দিতে পারেন। এখানে আপনার চ্যানেল নাম, আমি আমার চ্যানেল নাম যেটা দিলাম টেক টিপস অ্যান্ড আর্নিং। নিচে আমার ফেসবুক আইডি দিলাম। দরকার একটু টেনেও দিতে পারেন, টেনে দিলাম। আপনি ফন্ট কালার চেঞ্জ করতে পারেন, যেটা খুশি সেটাই করতে পারেন। করলাম, করলাম। এখন আপনি ইফেক্ট চেঞ্জ করার জন্য আপনি টেক্সটের উপর ক্লিক করুন। দেখেন অ্যানিমেট যারা আছে বিওবিওর এখানে চেঞ্জ করে। এই যে এখানে আপনি যদি স্লাইড দেন, স্লাইডের পজিশনটা কি আছে দেখুন। স্লাইডে ক্লিক করলাম, কিভাবে আসছে সিলেক্ট। আর যদি আপনি রিভল দেন, রিভল দিলাম, তাহলে দেখি রিভলটা কিরকম আসে। প্লে করে দেখছেন, বুঝতেই পারছেন কিভাবে আসছে। কিভাবে সাউন্ড ইফেক্ট অ্যাড করবেন, সাউন্ড ইফেক্ট অ্যাড করার জন্য এই যে মিউজিক ট্র্যাক আছে, বা আপনি আপনার নিজস্ব সাউন্ডও দিতে পারেন। নিজস্ব সাউন্ড এখান থেকে আমি এই সাউন্ডটা নিলাম, উপরে অ্যাড করে আমার যতটুকু ইন্ট্রো আছে আমি ততটুকু টেনে দিলাম। দেখি আমি চালাই দেখি ইন্ট্রোটা। দেখেন খুব সহজেই একটা সুন্দর ইন্ট্রো হয়ে গেছে। আরো যদি এডিট করতে চান সহজেই করতে পারেন। আপনি আবার প্লে করে দেখি সব ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে আপনি এই ইন্ট্রোটা সেভ করার জন্য শেয়ারে ক্লিক করুন। শেয়ারে যে লোকাল ফাইল, লোকাল ফাইল যে এই যে পপ আপ মেসেজটা, দেন ওকে বাটনে ক্লিক করবেন। ওকে করলে কোনো সমস্যা নাই। ওকে করার পর আপনার এখানে ক্লিক করুন, আপনি যে ফরম্যাট, আমি 720 পিক্সেলে নিলাম MP4। এরপর আমি আমার ফোল্ডারে সেভ করলাম, এখানে নাম দিলাম ইন্ট্রো ইন্ট্রো 2।
তারপর সেভ করলাম। আমার ইন্ট্রো অলরেডি কমপ্লিট। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন খুব সহজেই একটা সুন্দর ইন্ট্রো বানিয়ে ফেললাম। বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস দিয়ে আপনার মতামত জানান। ধন্যবাদ।